ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিচ এডুকেশন। বন্ধুরা, এবার নিয়ে এসছি একটা নতুন আপডেট। আপডেটটি হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। আপনারা জানেন ইতিমধ্যে এই যোজনায় পয়সা আসতে শুরু করে দিয়েছে, অনেকেরই টাকা চলে এসেছে। তো আপনার যদি টাকা না আসে, আপনার কি সমস্যা, সেই সমস্যা কোথায় আবেদন করবেন, কোথায় জানাবেন, টোল ফ্রি নম্বর কি, ইমেল আইডি, তো এই সমস্ত এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি। আর এই ভিডিওটি যদি আপনি শেষ অবধি দেখেন, আমার মনে হয় আপনার উপকার হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার সঙ্গে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার দশম কিস্তির টাকা ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফে জারি করে দেওয়া হয়েছে। এই যোজনার টাকা 1 জানুয়ারি দেশের কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে শুরু করে দিয়েছে কেন্দ্র। কেন্দ্র সরকার দেশে প্রায় 10.9 কোটির বেশি কৃষকদের অ্যাকাউন্টে 20,900 কোটি টাকার বেশি ট্রান্সফার করেছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় প্রতি বছর কৃষকদের 6,000 টাকা করে আর্থিক সাহায্য করা হয়ে থাকে, আমরা সবাই জানি। 3টি কিস্তিতে 2,000 টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়ে থাকে। পিএম কিষাণ পোর্টালে দেওয়া তথ্য অনুযায়ী স্কিমের প্রথম কিস্তি 1 ডিসেম্বর থেকে 31 মার্চের মধ্যে দেওয়া হয়। দ্বিতীয় কিস্তি 1 এপ্রিল থেকে 31 জুলাই এবং তৃতীয় কিস্তি 1 আগস্ট থেকে 30 নভেম্বর মধ্যে দেওয়া হয়। তবে এখনও পর্যন্ত কিস্তির টাকা না পেয়ে থাকলে আপনি কি করবেন, কি করণীয় আপনার? কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার না হয়ে থাকলে শীঘ্রই সরকারের তরফে জারি করা হেল্পলাইন নম্বরে আপনি ফোন করে বিষয়টি জানাতে পারেন, যে কেন পয়সা আসেনি, কি কারণে, কি সমস্যা, সেগুলো আপনি অবশ্যই এই হেল্প লাইন নম্বরে আপনি জানাতে পারেন। এখানে পিএম কিষাণ টোল ফ্রি নম্বর আছে, তারপর পিএম কিষাণ হেল্পলাইন নম্বর, পিএম কিষাণ ল্যান্ডলাইন নম্বর আছে এবং নতুন একটা নম্বর দিয়েছে, যা 01124300606। তাছাড়া ইমেল আইডি দেওয়া আছে, আপনারা ইমেল করে মেল করে বিষয়টি জানাতে পারেন। আমার মনে হয় আপনারা বিষয়টি জানালে আপনার উপকার হতে পারে। তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।